আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে এসেছি একটি মজাদার রেসিপি নিয়ে, আর তা হচ্ছে লিচুর জেলি। বাইরে যে লিচির জেলিগুলো পাওয়া যায় তাতে প্রিজারভেটিভ দেওয়া থাকে আর তা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এই লিচুর জেলি আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারাও খুব পছন্দ করে। তো চলুন দেখে নিই এই লিচুর জেলি বানাতে কী কী লাগছে। আমি 10 থেকে 12টা লিচু নিয়ে নিয়েছি। এখন আমি লিচুটা কেটে বিচিটা বের করে নিব। হাত দিয়ে আস্ত করে প্রেস করলেই বিচিটা বের হয়ে যাবে। বিচিটা বের করে নিয়ে আমি সবগুলো লিচু একটি ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। বাচ্চারা লিচির জেলি খেতে পছন্দ করে। বাইরেরটাতে অনেক কেমিক্যাল ইউজ করা হয়, কিন্তু বাসায় যদি আপনি বানিয়ে দেন এইটা কেমিক্যাল মুক্ত থাকবে আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো আমি ব্লেন্ড করে নেওয়ার পর এটা ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমি এটা মেপে নিব যে লিচুর রস কতটা পরিমাণ হয়েছে। আমি লিচুর রসটা একটি কাপে ঢেলে নিব। আমার লিচুর রস মোটামুটি 3/4 কাপ হয়েছে, আমি সেটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন লেবুর জুস। এরপরে দিচ্ছি 1.5 টিস্পুন এগার এগার পাউডার। আরও দিচ্ছি 1/4 কাপ সুগার। এখন আমি সবগুলো একত্রে কিছুক্ষণ মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এটা আমি চুলায় দিয়ে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ পর্যন্ত না এগার এগার পাউডারটা ভালোভাবে ডিসলভড হয়ে যায়। আর এগার এগার পাউডারটা ডিসলভড হয়ে একটু থকথকে ভাব আসার আগেই, এই যে দেখতে পাচ্ছেন কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে, এই সময়েই আমি এটা নামিয়ে নিব। আর এইটা আপনি আইসক্রিমের বক্স বা কোনো বাটি বা সিলিকন মোল্ড যে কোনো জায়গায় রেখে আপনি এটা পরে বের করে নিয়ে কেটে কেটে অথবা এরকম মোল্ডে ইউজ করলে বের করে নিতে পারবেন। আর এটা ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। ফ্রিজে প্রায় 30 মিনিটের মতন রেখে দিলে এটা সুন্দর সেট হয়ে যাবে। আমি এখন মোল্ড থেকে বের করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সেট হয়ে গেছে। এগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। এগুলো ছোটরা এমনকি বড়রাও অনেক বেশি পছন্দ করে। আমি সবগুলো জেলি আলতো করে মোল্ড থেকে বের করে নিচ্ছি। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এই রেসিপিটি আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।